অনলাইন ক্লাসে শ্রীরামপুর হাই স্কুলে স্বাগতম। এই ভিডিওটিতে 2021 সালের তৃতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট সপ্তম শ্রেণীর গ্রাস্থ বিজ্ঞান নিয়ে আলোচনা করব। এই ভিডিওতে তোমরা একটি ধারণাপত্র পাবে। এখানে নির্ধারিত কাজ বর্তমান কোভিড পরিস্থিতিতে বাড়ির বাইরে ও বিদ্যালয়ে যাওয়া তোমার পক্ষে সম্ভব হচ্ছে না। এই পরিস্থিতিতে অবসর সময়ে আনন্দ পাওয়ার জন্য তুমি বাড়ির আঙিনায় বা ছাদে বাগান করার সুযোগ পেলে কী কী পদক্ষেপ গ্রহণ করবে তা নিচের ছক ও বিবেচ্য বিষয় অনুসরণ করে একটি ধারণাপত্র তৈরি করো। এখানে বিবেচ্য বিষয়গুলো হচ্ছে বাগানে তুমি কী কী গাছ লাগাতে চাও, বাগান করতে তুমি কী কী সম্পদ ব্যবহার করবে, এর মাধ্যমে তুমি কীভাবে উপকৃত হবে বলে মনে করছো, এগুলো বিভিন্ন ধাপ অনুসারে বর্ণনা করতে হবে। এখানে পরিকল্পনা, সংগঠন, নিয়ন্ত্রণ ও মূল্যায়নের মাধ্যমে তুমি এটি বর্ণনা করবে। প্রথমেই শিরোনামটি লিখবে বাড়ির আঙিনায় বাগান তৈরির ধারণাপত্র। এখানে লিখেছি, বর্তমানে যেহেতু কোভিড পরিস্থিতিতে আমার ঘরের বাহিরে যাওয়া সম্ভব হচ্ছে না, তাই এই সময়টাকে আমি কাজে লাগাতে চাইছি। আমার আনন্দ পাওয়ার জন্য বাড়ির আঙিনায় বাগান তৈরি করতে চাই। মানসিক প্রশান্তি লাভ করা যায়। পারিবারিক লক্ষ্যসমূহ অর্জনের জন্য আমাদের যে সম্পদ আছে তার ব্যবহার, পরিকল্পনা, সংগঠন, নিয়ন্ত্রণ ও মূল্যায়নকে এক কথায় গৃহ ব্যবস্থাপনা বলে। গৃহ ব্যবস্থাপনার স্তরগুলো চক্রাকারে আবর্তিত হয়, নিচে তা দেখানো হলো। প্রথমে পরিকল্পনা। গৃহ ব্যবস্থাপনার প্রথম কাজ হলো পরিকল্পনা প্রণয়ন। কোনো কাজ করতে গেলে কাজটি কেন করা হবে, কীভাবে করা করতে হবে ইত্যাদি চিন্তাভাবনা করাকে পরিকল্পনা বলে। আমি কোথায় বাগান করব, কিভাবে করব, বাগান করার সুবিধা অসুবিধার কথা মাথায় রেখে একটি পরিকল্পনা করব। আমি বাগানটিতে গোলাপ, টগর, লেবু গাছ, পেয়ারা গাছ, বেগুন গাছ ও সিম গাছ লাগাবো। তারপর সংগঠন। পরিকল্পনা মাফিক বিভিন্ন কাজের সংযোগ সাধন করার নামই সংগঠন। কোন স্তরে কোন কাজ করলে ভালো হবে, কোন কাজে কাকে নিয়োজিত করা হবে, কী সম্পদ ব্যবহার করা হবে, সব বিষয় ঠিক করতে হবে। এক্ষেত্রে আমি সিদ্ধান্ত নিব আমি কোন সম্পদ ব্যবহার করব, যেমন পরিশ্রম, সময়, জ্ঞান, শক্তি, দক্ষতা, অর্থ এবং ভূমি। আরও কিছু বস্তুগত সম্পদ আমার লাগবে, যেমন টব, নিড়ানি, সেকেচার, পানির জাজরি, স্প্রেয়ার, ওয়াটার পাইপ, কোদাল, শাবল, বেলচা, পিএইচ, ময়েশ্চার মিটার ইত্যাদি জিনিস। তারপর নিয়ন্ত্রণ। গৃহীত পরিকল্পনাকে বাস্তবে রূপ দেওয়া ও সংগঠনের বিভিন্ন ধারাকে কার্যকর করে তোলাকে নিয়ন্ত্রণ বলে। গৃহ ব্যবস্থাপনার তৃতীয় এই স্তরটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। নিয়ন্ত্রণ স্তরটি কয়েকটি পর্যায়ে এগিয়ে চলে। প্রথম পর্যায়ে কাজে সক্রিয় হওয়াকে বোঝায়, অর্থাৎ উদ্যোগ নিয়ে কাজটি শুরু করা। কী করতে হবে, কীভাবে করতে হবে তা জানা থাকলে কাজটি শুরু করা সহজ হয়। দ্বিতীয় পর্যায়ে কাজের অগ্রগতি লক্ষ্য করা হয়, অর্থাৎ কাজটি নির্দিষ্ট সময়ের মধ্যে সঠিকভাবে সম্পন্ন করা যাবে কি না। তারপর তৃতীয় পর্যায়ে পরিস্থিতির সাথে খাপ খাওয়াতে হয়। কোনো সমস্যা থাকলে তার গৃহীত পরিকল্পনা অনুসারে তার সমাধান করতে হয়। তারপর মূল্যায়ন স্তর। মূল্যায়ন ছাড়া কাজের সফলতা বা ব্যর্থতা নিরূপণ করা যায় না। লক্ষ্য অর্জন হলে সফলতা আসে। এই সফলতা লাভের উপায় ভবিষ্যৎ কাজের মানদণ্ড হিসেবে বিবেচিত হয়। তারপর সবশেষে লিখবে, বাগান তৈরির মাধ্যমে আমি যেভাবে লাভবান হতে পারি। বারান্দার বাগানে গাছ লাগিয়ে অক্সিজেন সমৃদ্ধ বিশুদ্ধ বাতাস পাবো। বুক ভরে ফুলের ঘ্রাণ নিলে মনটা চনমনে হয়ে উঠবে। একটু সবুজের ছোঁয়ায় নানা ইতিবাচক প্রভাব আছে মনের অবস্থার উপর। বাগানে নিয়মিত কাজ করা একটি চমৎকার ব্যায়াম। হাত পায়ের মাংসপেশি ও সন্ধির এ ব্যায়ামে শরীরে রক্ত সঞ্চালন বাড়ে। বাগানে কাজ করলে শারীরিক পরিশ্রম হয়, তাই ওজন কমতে এবং রক্তচাপ, ডায়াবেটিস ও অন্যান্য রোগ থেকে নিরাময় পাওয়া যায়। বিশেষজ্ঞরা বলেন সবুজ প্রকৃতির দৃশ্য মানুষের চোখকে আরাম দেয়, এতে চোখের ক্লান্তি দূর হয়। তারপর সবশেষে অবসর সময়কে কাজে লাগানো যাবে, এভাবে বাগান তৈরির মাধ্যমে আমি লাভবান হতে পারি। ধন্যবাদ শিক্ষার্থীরা, এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।